আব্দুর রহমান জামি প্লেন করলো যে রওজা শরীফে যাইয়া নবীকে ডাক দিয়ে বলবো, নবী ইয়ামানি চাদর সরায়া দেন, ইয়ামান দেশের চাদর পরে রওজা শরীফে বিশ্রাম নিচ্ছেন, একটু সরায়া দেন না। আমি আব্দুর রহমান জামি মঞ্জুরায়া চক্ষু শীতল করি আপনার একটি নজর দেখি। রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, মাই দো রহো মজবুর হো আয় সৈয়দ আলম, মাই দো রহো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেই আওয়াজ সোনা দো, দিদার দেখাতে নেই আওয়াজ সোনা দো। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক পবিত্র জুমায় আমাদের সকলকে এই বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। কারণ আল্লাহর রাসূলের আলোচনা সর্বশ্রেষ্ঠ আলোচনা। আমি আপনাদের সামনে অনেকগুলি জুমায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজ্জত এবং আজমত নিয়ে আলোচনা করেছি, তবে এবছর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করি নাই। অন্যান্য বছরগুলিতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, এবছর আল্লাহর হাবিব নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা বিষয় নিয়ে, তার জিন্দিগির এক একটা পার্ট নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত জায়গার আলোচনা করেছি। আল্লাহর হাবিব যে জায়গায় কদম দিয়েছেন ওই সমস্ত জায়গাগুলির আলোচনা আমি আপনাদের সামনে করেছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আমার রাসূলের সম্পর্ক বর্তমানে যেই জায়গার সাথে সবচেয়ে বেশি, ওই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। তা হচ্ছে আমার রাসূলের রওজা শরীফ। গত জুমায় আপনাদের সামনে আমি বাকিউল গারকাত জান্নাতুল বাকি বিষয়ে আলোচনা করেছিলাম, ওটা একটি গোরস্থান যেখানে 10,000 সাহাবায়ে কেরাম নির্জনে শায়িত আছেন, তারই পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারক,
অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান একটি জায়গা, যে জায়গাকে অনেকেই তার সম্মান এবং মর্যাদা বলতে গিয়ে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের জায়গাটা আল্লাহর আরশের চেয়ে অনেক বেশি দামি। সম্মানিত হাজিরিন, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, বসবাস করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। নবীজির কারণে যদি মদিনা শরীফের দাম বাড়ে, যেই জায়গায় পিঠ মুবারক লাগাইয়া শুয়ে আছেন ওই জায়গার দাম কি পরিমাণ হবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আমরা তো সর্বোচ্চ এতটুকু বলতে পারি যে আল্লাহর আরশের চৌখাট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের নিচের মাটিটার দাম অনেক বেশি। আজও রওজা পাকে যারা যায় তারা দেখে, হাদিস লেখা আছে, আল্লাহর হাবিব বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা নতুন কোন কথা না, এটা 1500 বছর আগে আমার নূর নবী বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানের জায়গাটা বেহেশতের জায়গা। এটা তো দুনিয়ার জায়গাই না, এটা আল্লাহর বেহেশতের জায়গা। সুবহানাল্লাহ, ওই জায়গায় আমার নবী সাল্লাম শুয়ে আছেন, আমাদের আত্মার সম্পর্ক ওই জায়গার সাথে। ওই জায়গার উপরে রওজা শরীফের উপরে একটি গম্বুজ আছে, সবুজ গম্বুজ, ঠিক কিনা বলেন? মদিনাতুল মুনাওয়ারায় যারা যায় তারা বেশিরভাগ সময় চেষ্টা করে নবীর রওজার দিকে তাকায়া থাকতে, কারণ জীবনে কোনোদিন নবী দেখি নাই যেই রওজার নিচে নবী শুয়ে আছে, যেই গম্বদের নিচে নবী শুয়ে আছে, ওই গম্বুদটা দেখলেও দিলের মধ্যে শান্তি আসে। একজন হাজি তো মদিনার সবুজ গম্বুজের দিকে তাকায়া বলছিলেন, আল্লাহ এই গম্বাদ এত সুন্দর, সবুজ গম্বুজটা এত সুন্দর, না জানি তোমার নবী কত সুন্দর ছিল। ভাইরা আমার সম্মানিত হাজিরি, এই গম্বাদে খাজরা সবুজ গম্বদ আমাদের প্রাণ টানে, মন টানে, আমাদের দেহকেও টানে। আমরা গোপনে নির্জনে আল্লাহর কাছে নবীর প্রেমে পড়া কান্দি, আল্লাহ তুমি কি আমারে সোনার মদিনায় একবার হইল নিবানা। এইভাবে নিরনে নীরবে নিরালায় যারা চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ পাক এই নয়নে তাদেরকে সোনার মদিনা দেখাইয়া দেয়। সোনার মদিনার সেই জায়গা, যেই জায়গায় নবীজি পিঠ লাগাইয়া শুয়ে আছেন রওজাতুল মিরিয়াজিল জান্নাহ, ওই জায়গার দাম সবচেয়ে বেশি। আর আল্লাহর হাবিব সাল্লামের যে রওজা, পৃথিবীতে অনেক কবর আছে, অনেক গোরস্থান আছে, অনেক মাকবারা আছে, কিন্তু সাইয়েদুল কবর হচ্ছে আমার নবীর রওজা শরীফ। বলেন সুবহানাল্লাহ,
আমার নবীর মাকবারা রওজা সাইয়্যিদুল কুবুর আশরাফুল কুবুর, এই পৃথিবীতে যত কবর আছে যত মাকবারা আছে তার মধ্যে শ্রেষ্ঠ কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাত। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আশিকদের মনের একটা জ্বালা যে কবে যাব মদিনা। হ্যাঁ, মদিনা গেলে কত মসজিদ আছে সেখানে নামাজ পড়া যাবে, যেমন মসজিদে কুবা আছে সেখানে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব, মসজিদে নববী এমন একটি মসজিদ, এটা আল্লাহর হাবিবের নিজের হাতে তৈয়ার করা মসজিদ, সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের মসজিদ হলো মসজিদে নববী, ওই মসজিদে নববী তো যাই নামাজ পড়ি মদিনাতুল মুনাব্বারায় গেলে। কিন্তু আমার ভাইরা, আমরা যারা নবীকে ভালোবাসি এত কিছু আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ আর উদ্দেশ্য হচ্ছে নবীর রওজা শরীফ। অনেকে বলে যে মদিনাতুল মুনাব্বারায় যাওয়া যাবে তবে রওজা শরীফের জন্য উদ্দেশ্য করে না, মসজিদে নববীর জন্য, মদিনার মসজিদের জন্য উদ্দেশ্য করে যেতে হবে, রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ, মদিনার মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, 1,000 রাকাত নামাজের সওয়াব হয়, 50 আছে 1,000 আছে, যদি আমাদের সওয়াবি উদ্দেশ্য হয় তাহলে কাবা শরীফে নামাজ পড়লে আমাদের তো 1,00,000 রাকাতের সওয়াব হবে। শুধু নামাজ যদি উদ্দেশ্য হয় তাইলে তো মদিনায় যাওয়াই লাগে না, কারণ এর চেয়ে বেশি সওয়াব আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে মাক্কাতুল মুকাররমায় কাবা ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। একটা হরফ কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 1,00,000 হরফ তেলাওয়াতের সওয়াব। শুধুমাত্র যদি সওয়াব উদ্দেশ্য হয় মদিনাতুল মুনাব্বারায় আমাদের যাওয়া লাগে না, আমরা শুধু সওয়াবের উদ্দেশ্যে ওই মসজিদে যায় নামাজ পড়লে সওয়াব বেশি হবে, এই উদ্দেশ্যে মদিনাতুত তাইয়্যেবায় যাই না, আমার প্রাণের নবী সশরীরে ওই জায়গায় শুয়ে আছেন এই কারণে যাই। এক একজনের এক এক নিয়ত, এক একজনের এক এক ইচ্ছা, সবটাই ভালো ইচ্ছা, ভালোর মধ্যে তো ভালো আছে, আছে না ভাইয়ের আমার? সোনার মদিনা যারা জীবনে কোনোদিন দেখেন নাই, খোদার কসম আল্লাহর কসম করে বলি, মদিনার মর্যাদার ইজ্জতের কথা বলে আপনাকে আমি বুঝাইতে পারবো না, কেউ বুঝাইতে পারবে না। যারা একবার মদিনা গেছে না তারা মদিনা কি জিনিস, রওজা শরীফ কি জিনিস বুঝবে না। একবার গেলেন আপনি বুঝবেন, আপনি মধু খান নাই, আমি আপনাকে মধু কি কেমন কতটুকু মজা লাগে, দুধ খান নাই, দুধ পান করেন নাই, দুধ পান করলে কি হয়, এটা আপনাকে কেমনে বোঝাবো? আপনি রওজা শরীফের পাশে দাঁড়াইতে পারেন নাই, জীবনে বহুত সালাম দিয়েছেন নবীর, জীবনে বহুত সালাম দিয়েছেন নবীর, এই বাংলাদেশের অজপাড়া গায়ে আমার দেশের যে কোনো এক প্রান্ত থেকে নবীজির সালাম দিছেন, কিন্তু রওজা শরীফের পাশে যাইয়া সালাম দেন নাই। পাশের মজা সালাম, পাশে দাঁড়ায়া মজা না দূরে দাঁড়ায়া মজা বলেন তো দেখি। ভাইয়ের আমার যেতে পারবো না এই কারণে সালাম দেওয়া বন্ধ করে দিব, এমন নয় যে যেদিন যাইতে পারবো ওই দিনই সালাম দিব, না না,
বাংলার যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে নবীর রওজা শরীফে পৌঁছতে এক মুহূর্ত সময় লাগে না। কিন্তু যেই নবীর জীবনে দেখেন নাই, যেই নবীর সাহাবীরা দেখা বেহেশতি হয়ে গেছে, ওই নবীরে না দেখল রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিলে নবীজির দেখার তৃপ্তিটা আপনি পাওয়া যাইবে। সুতরাং নবীর জন্য ভালোবাসা, রওজার জন্য ভালোবাসা আমাদের আছে কিনা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন, এই মাটিটা আল্লাহর কাছে অনেক দামি, বলবেন না সুবহানাল্লাহ। ওটা দুনিয়ার সাধারণ কোন মাটি নয়, এটা বেহেশতের টুকরা, রওযাতুম মির রিয়াজিল জান্নাহ, যেদিকে আল্লাহর নজর সব সময়, বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে দৈনিক ফজরের নামাজের সময় 70,000 নূরের ফেরেশতা দুনিয়ায় আসে আর তাদের পাখাগুলি নূরের পাখাগুলি বিছায়া দেয়, নূরের পাখা বিছাইয়া আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়তে থাকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত দুরুদ শরীফ পড়ে আর সালাম দিয়ে আবার আল্লাহর কাছে চলে যায়। সন্ধ্যার সময় 70,000 নূরের ফেরেশতা শিয়া আমার নবীর রওজা পাকে তাদের পাখাগুলি বিছায়া দেয়, আর আমার নবীজির প্রাণ বৈরা নূরের ফেরেশতারা সালাম দেয় দুরুদ পড়ে। আল্লাহ যদি বারবার লয়ে যাইতো সোনার মদিনা, আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা বলেন, মদিনার সেই রওজার দিকে আমাদের প্রাণ টানে মন টানে, যেমন নাকি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহের প্রাণ কেঁদেছিল, মন কেঁদেছিল, মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহের প্রাণ এবং মন কেঁদেছিল, মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই। আপনাদের সামনে আমি অনেকবার বলেছি নবীর রওজা শরীফের দিকে রওনা দিছে, বাধা আসছে প্রশাসন থেকে, বাধা আসছে আল্লাহর হাবিব প্রশাসনকে স্বপ্নে যোগে দেখাইছে যে মোল্লা আব্দুর রহমান জামিকে আমার মদিনায় আসতে দিও না। সুবহানাল্লাহ, বলবেন না। প্রশাসন যে কোনো ভাবে রাস্তা বন্ধ করে দিছে, তার একটা রাস্তা বন্ধ করলে আর একটা রাস্তা, প্রশাসনের কাছে কি লুকোচুরি করা যায়? মোল্লা আব্দুর রহমান জামিকে জেলখানার মধ্যে নিয়ে আটক করে রাখা হয়েছে, কেন তোমার বিরুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, কেন তোমার ব্যাপারে বলল যে তোমাকে মদিনায় আসতে দেওয়া যাবে না, নিঃসন্দেহে তুমি অপরাধী। জেলখানার মধ্যে তাকে কষ্ট দেওয়া হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্নে যোগে দেখাইলেন, গভর্নর রে আমি মোল্লা আব্দুর রহমান জামিকে তো কষ্ট দিতে বলি নাই, সে তো আমার একটা আশেক, তুমি জানো না সে কোনো অপরাধী না, সে যদি রওজা পাকে আয়েশা আমারে সালাম দেয় তাহলে আমি নবী রওজার ভিতরে থাকতে পারবো না। যে মাহজুরি বারামত জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম মোল্লা আব্দুর রহমান জামি তো এসকুনিয়া ভালোবাসা নিয়া কিছু একটা কবিতা আবৃত্তি করেছে যে রওজা পাকে যাই আমি এটা তেলাওয়াত করে নবীর কানের কাছে যাই শোনাবো। সুবহানাল্লাহ। ইসমাইল বুখারি কিতাব লিখছে, বুখারি শরীফ প্রত্যেকটা হাদিস লিখেছেন, বুখারি শরীফের প্রত্যেকটা হাদিস তিনি লিখেছেন আমার নবীর রওজা পাকে বসে বসে, রওজা শরীফে বসে বসে প্রত্যেকটা হাদিস লিখেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন, নবী কিতাবে এই বুখারী শরীফে হাদিসটাকে লিখবো কি লিখবো না? আল্লাহর হাবিব যদি বলতেন যে লিখো তাইলে লিখতেন, নাইলে লিখতেন না। আমার নবী কি মরে গেছে? জিন্দা নবী সশরীরে রওজা পাকে শুয়ে আছে। আব্দুর রহমান জামি প্ল্যান করলো যে রওজা শরীফে যাইয়া নবীকে ডাক দিয়ে বলবো, নবী ইয়ামানি চাদর সরায়া দেন, ইয়ামান দেশের চাদর পরে রওজা শরীফে বিশ্রাম নিচ্ছেন, একটু সরায়া দেন না,
আমি আব্দুর রহমান জামি মঞ্জুরায়া চক্ষু শীতল করি আপনার একটি নজর দেখি। রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, রুকসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো, মাই দো রহো মজবুর হো আয় সৈয়দ আলম, মাই দো রহো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেই আওয়াজ সোনা দো, দিদার দেখাতে নেই আওয়াজ সোনা দো। অনেক দূরে আসি বাংলাদেশ, বাংলাদেশ সোনার মদিনা থেকে অনেক দূরে, তারপরও তো নবী আমাদের একদম কাছে, ঠিক কিনা বলেন? সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সুবহানাল্লাহ পড়বেন না, ভালোবাসা লাগবে, ভালোবাসা, প্রেম ছাড়া কিচ্ছু হয় না, ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না, কিছুই হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি না হইলে সন্তান আসে না, মেয়ের পক্ষ ছেলের পক্ষের মধ্যে ভালোবাসা সৃষ্টি না হইলে আত্মীয়তা টিকে না, প্রত্যেকটা কাজে ভালোবাসা লাগে, ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। প্রেম দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজায় রাখছে, প্রেম দিয়া, প্রেম আর ভালোবাসা দিয়া আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে, ঠিক কিনা? তবে এই প্রেম আর ভালোবাসা হতে হবে বৈধ প্রেম আর বৈধ ভালোবাসা, সবচেয়ে উত্তম ভালোবাসা, সবচেয়ে উৎকৃষ্ট ভালোবাসা হচ্ছে আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা। ভালোবাসতে পারবেন, যতটুকু ভালোবাসবেন এতটুকু ভালোবাসা পাবেন। আপনি যদি হাঁটু পানিতে নামেন, আপনার জন্য আরেকজন কমর পানিতে নামবেন। আপনি নবীকে ভালোবাসতে পারবেন না, আপনি মাসালা তালাশ করবেন, কদ্দুর ভালোবাসন যাইব, কদ্দুর ভালোবাসা যাইব, এই মাসালা আপনি মুফতি সাহেবের জিগাইলে এই মাসালার কি কোনো উত্তর আছে? প্রেম আর ভালোবাসার কোনো সীমারেখা নাই। কিয়ামতের ময়দানে যারা আশেক, যারা আল্লাহকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, তাদের আবার কিসের কিয়ামত, কিসের হাসর, কিসের নাসরে? কিয়ামতের ময়দানে একদল মানুষ, তাদের খেলাই থাকবে ভিন্ন, এই যে হাসরের ময়দানে এত কিছু হবে, মানুষ পরেশান, মানুষের অশান্তি, মানুষ রোদের নিচে কষ্ট করছে, এই খেলাটাই তারা বুঝতো না, তারা শুধু আল্লাহর খেলা আর নবীর খেলা লইয়া থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, আসুন না, আসুন নবীকে ভালোবাসতে শিখি, আল্লাহকে ভালোবাসতে শিখি। ভালোবাসায় জিগায় জিগায় মানুষকে কেউ ভালোবাসে না। কদ্দুর ভালোবাসা যাইব, কদ্দুর বাসন যাইত না, যারা বাসে, যাদেরকে বাসে এত কিছু তালাশ করে না, বাসতে থাকেন, নবীর জন্য উৎসর্গ করতে থাকেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য কি দেয় নাই, জান মাল সম্পদ, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, সব বিলীন করে দিয়েছে, নবীর দরবারে দৌড়ায় আসতে তারা। এখন অনেকে কয় যে রওজা শরীফে যাওয়া যাবে না, অত সুতরাং আছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউ কাফাস্তাগফারুল্লাহ واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما। আল্লাহ বলেছেন, হে নবী, যদি দুনিয়ার কোন মানুষ অন্যায় করে, গুনাহ করে, আপনার দরবারে আসে, আপনার কাছে এসে তওবা করে, আপনি যদি আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করেন, চাইলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ দয়া করি। নবীজি থাকতে সাহাবায়ে কেরাম বিভিন্ন মানুষেরা যে কোনো ভুল করেছে, নবীর দরবারে আয়েশা মাফ চাইলে তাড়াতাড়ি মাফ হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে। সেই জিন্দা নবী এখনো যেভাবে ছিল এইভাবেই আছে, ঠিক না? তবে আগে জমিনের উপরে ছিল, এখন রওজাতুল মিরিয়াজিল জান্নায় বিশ্রাম নিচ্ছে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে আমাদের জন্য ইস্তিগফার করতে পারে, বলেন সুবহানাল্লাহ। গত জুমায় বলি নাই, একজন গ্রাম্য মানুষ এসেছে নবীর দরবারে এসে বলেছে, নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। আয়েশা বলছে, নবী গুনাহ করছি, দৌড়াই আসছি গ্রাম থেকে, আপনার ওফাত হয়ে গেছে, আমি জানি না তিন দিন হয়ে গেছে, নবীজি আপনার কাছে ক্ষমা প্রার্থনার জন্য এসেছি। আল্লাহর হাবিব আরেকজনকে স্বপ্নে যুগে দেখায় দিলেন, যাও তাকে বলো যে তার সব গুনাহ মাফ হয়ে গেছে। নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু, নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু فيه العفاف وفيه الجود والكرم। এই গ্রাম্য মানুষটা কি বলেছে, কি বলেছে, কবরের মনোযোগ দিয়ে শুনেন, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু। এটা এমন একটা রওজা যে রওজা শরীফের মধ্যে ক্ষমা আছে, দয়া আছে, সাহায্য আছে, সুবহানাল্লাহ। আমার নবীর রওজায় কি নাই, ক্ষমা আছে। গুনাহগার যখন ক্ষমা চায় সেখানে যাইয়া ক্ষমা আছে, অসহায় যখন সাহায্য চায় সাহায্য আছে, নির্দয় মানুষ যখন সেখানে যাইয়া দয়া চায় দয়াও আছে, সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সব আল্লাহ প্রদত্ত, ঠিক কিনা? আল্লাহ যেন নবীর ভালোবাসা, রওজা পাকের ভালোবাসা আমাদের অন্তরে বৃদ্ধি করে দেয়, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।